রায়হান হত্যাকাণ্ড আসছে নতুন কর্মসূচি মদিনা মার্কেটে মানববন্ধন হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না পুলিশ ফাঁড়িতে নির্যাতনে সিলেট নগরে আখালিয়া রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল তিনটার দিকে নগরীর মদিনা মার্কেটের এই মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রায় তিন ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর মখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ মানববন্ধনে বক্তারা বলেন শাহজালালের ধন্যপূর্ণ পূর্ণভূমিকে রায়হান হত্যার মাধ্যমে রক্তরঞ্জিত করা হয়েছে সিলেটে সচেতন মানুষ বেঁচে থাকতে রক্ত ভৃতা যেতে দিব না রায়হানকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে যারা ঠেলে দিয়েছেন তাদের রেহাই নেই তাদের ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না বক্তারা বলেন আমরা সহিংস আন্দোলনে বিশ্বাসী নয় শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানাব মানববন্ধনে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লুদি আট নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান স্থানীয় মুরব্বী শৌকত আহমদ রায়হানের বাবা হাবিবুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে কয়েকশো মানুষের সমাগম ঘটে উল্লেখ্য রায়হান আহমদের পরিবার ও এলাকাবাসীর ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন ছিল শনিবার শনিবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মখলিসুর রহমান কামরান